যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার উনিশ সালের ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশন হয়েছে সো তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেড শুরু হয়ে গেছে সো করে আপনারা অনলাইনে ঘরে বসে স্মার্টফোন বা ডেস্কটপ দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন ভিডিও নিচে এই ধরনের লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এবং সেটি প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি বেলেগানটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কী আমি যখনই কোনো এই ধরনের ডিপ্লোমা সম্বন্ধে মানে জেক্সপো এবং ভোকলেটের সম্বন্ধে যদি নতুন আপডেট নিয়ে আসি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে সবসময় আপনি এগিয়ে থাকবেন সো এইখানকার অফিসিয়াল সাইটে যেতে কোনো রকম মানে প্রবলেম হবে না আপনারা সবার প্রথমে আপনার যে স্মার্টফোন রয়েছে সেখানকার গুগল ক্রোমটি ওপেন করবেন আদারওয়াইজ আমার ডিসক্রিপশনে অলরেডি লিঙ্ক দেওয়া রয়েছে আপনি চাইলে সেখান থেকে গিয়েও যেতে পারেন সো গুগল সার্চ যে রয়েছেন সেখানে ডাব্লিউইবি এস সি টি ই লিখে সার্চ করে দিতে হবে সার্চ করার পর এখানে যে প্রথম লিঙ্কটি দিয়ে দিবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে মেন অফিসিয়াল সাইটে মানে প্রবেশ করে যাবেন বা ওপেন হয়ে যাবে মেন অফিসিয়াল সাইট এবং এখানে যে লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ঠিক আছে এখানে যে ক্লিক হেয়ার টু ভিজিট যে লেখা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারেন্স চলে আসবে এখানে রয়েছেন অ্যাডমিশন টাইপ আপনি কীভাবে অ্যাডমিশন হয়েছে যদি আপনারা যদি কাউন্সিলিং দ্বারা যদি অ্যাডমিশন হয়ে থাকেন তাহলে যে প্রথম যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যাডমিশন হওয়ার সময় যে কাউন্সিলিং যে হয়েছিল সেখানকার কিন্তু আপনার এই যে ইনটেক্স যে নাম্বারটি রয়েছে সেই ইনটেক্স নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে রেজিস্টার না তো যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু রেজিস্টার হয়ে যাবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইভেটে এবং তোমরা যদি কেউ কাউন্সেলিং ছাড়া মানে প্রাইভেট যদি ডাইরেক্ট অ্যাডমিশন হন তাহলে যেখান থেকে যে রয়েছেন যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকে তাহলে এখানকার এবং সেকেন্ড ইয়ার যদি হয়ে থাকে তাহলে এখান থেকে চয়েস করে নিন এবং এখানে ভোকলেট জেক্সপো বা যে ম্যানেজমেন্ট ডাইরেক্ট এই সমস্ত কোর্সগুলো লেখা রয়েছে আপনারা সেই হিসাবে কিন্তু চয়েস করে নেবেন ঠিক আছে এখানে আমরা প্রথমটা চুজ করে নেব মানে সেকেন্ড ইয়ার যে ফার্স্ট ইয়ারে রয়েছেন সেটা সিলেক্ট করে নেব এবং এখানে যে রয়েছে নাম দিয়ে দিবেন এখানে আপনার বাবা নাম এবং এখানে ডেট অফ বাদ দিয়ে এখানে রেজিস্টার্ড না করে নেবেন ঠিক আছে সো আমার কাছে অলরেডি রেজিস্টার্ড করার যে আইডি রয়েছেন সো আমি এখানে লগ ইন করে নেব এবং পরের স্টেপে এখানে আলোচনা করবো ও আরেকটি কথা যেটা হচ্ছে তোমরা যদি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে মানে কাউন্সিলিং দ্বারা নয় যদি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকেন তাহলে কিন্তু তোমার এই যে এই প্রসেসটা ফিল আপ করতে হবে এবং যদি তোমরা প্রাইভেট বা সরকারি কলেজে যদি কাউন্সেলিং দ্বারা পেয়ে থাকেন তাহলে ইন্টেক্স নাম্বার তাহলে তোমার কিন্তু প্রয়োজন হবে এবং তোমাদের যদি কারো রেজিস্টার্ড হয়ে থাকে সো এখানে যে ইউজার আইডি রয়েছে এখানে ইউজার আইডিটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে যে লগ ইন বাটন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সো লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেন্ট ডিটেলসে চলে যাবেন এখানে আপনার ওপরে নাম দেখাবে তার আগে ইউজোর আইডিটা দেখাবে সো আমি এটা হাইট করে রেখেছি সো এখানে আপনার বাবার নাম দেখাবে এখানে মায়ের নাম দেখাবে এবং এখানে ডেট অফ বার্থ এবং এখানে যে রয়েছে ক্যাটাগরি এখানে কোন ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্টেড করে দেবেন ঠিক আছে সো এসসি ক্যাটাগরিতে আমি এসসি সিলেক্টেড করে দিলাম এখানে রিলিজিয়ান আপনি কোন ধর্মের হয়ে থাকেন সেটি এখান থেকে সিলেক্টেড করে নেবেন এবং জেন্ডার মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্টেড করে নেবেন সো মেল হলে মেল এবং ফিমেল হয়ে থাকলে ফিমেলে ক্লিক করবেন ঠিক আছে সো মেলে ক্লিক করে দেবেন এবং ফিমেলে যদি ক্লিক করার সাথে সাথে যদি আপনার কন্যাশ্রী যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ইয়েস করবেন আর আপনারা যদি কন্যাশ্রী অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে নো করে দেবেন ঠিক আছে সো মেলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন ঠিক আছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আদারভাইজ আপনি নো করে দেবেন ঠিক আছে সো ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান চয়েস করে থাকবে সো এইগুলো ফিল আপ করার পর যে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর দুই নম্বর স্টেপে চলে আসবেন এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে সো এখানে পিনকোড দিয়ে দিবেন এখানে স্টেট দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন এবং আপনার অ্যাক্টিভেট ইমেল আইডি এবং আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে যে সেভ নেক্সট রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর পরের স্টেপে চলে আসবেন এখানে দিয়ে দিবেন আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্টেড করে নেবেন ঠিক আছে সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ সরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিলাম এবং পাশ করেছিলাম দু হাজার চোদ্দ সেটা এখানে দিয়ে দিলাম আপনারাও দিয়ে দিবেন এবং পার্সেন্টেজ মানে মাধ্যমিক কত পেয়েছেন সেই হিসাবে কিন্তু আপনার পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে মা মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমিকের রোল নাম্বার এবং মাধ্যমিকে কত তো এক্সাম হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং যে মার্ক ম্যাথ যে রয়েছে মানে অঙ্ক যে রয়েছেন অঙ্ক তো কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন এবং কত তো পরীক্ষা হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন সেম ফিজিক্যাল সায়েন্সও সেম রয়েছেন কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন এবং কত তো হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে সো ইংলিশ রয়েছেন ইংলিশও সেম এখানে দিয়ে দেবেন আপনি কত পেয়েছেন সেটি এখানে দিয়ে দেবেন এবং কতটা এক্সাম হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে সো এখানে যে কোন স্কুল থেকে মানে মাধ্যমিকটা পাস করেছেন বা পড়ছেন সেই স্কুলের নাম দিয়ে দেবেন এবং এবং মাধ্যমিক স্কুল যে রয়েছেন সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে এখানে রয়েছেন কমপ্লিট এইচএস এইচএস ভোকেশনাল আইটিআই দুই মানে দুই বছরের এক্সপিরিয়েন্স মানে আইটিআইতে দুই বছরের কোর্স যে রয়েছেন এগুলোর তিনটের মধ্যে যে কোনো একটা যদি করা থাকে তাহলে ইয়েস করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পর এখানে আপনার হিসাব মতন দিয়ে ঠিক আছে যদি এইচএইস এর যদি এইচএস বোর্ডের নাম দিতে হবে আইটিআর যদি দিতে চান তাহলে আইটিআর সেই নামটি দিতে হবে যদি এইচএস এর যদি দিতে চান তাহলে সেই বোর্ডের নাম দিতে হবে ঠিক আছে নাম দেওয়ার পর কবে পাশ করেছেন সেটি এখানে দিয়ে দিবেন পার্সেন্টেজ দিয়ে দেবেন এবং এইচএইচ এর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন রোল নাম্বার দিয়ে দেবেন এবং স্ট্রিম দিয়ে দেবেন কোন স্ট্রিমে পড়েছেন এইচএস বা এইচএস ভোকেশনাল বা আইটিআই যে দুই বছরের কোর্স সেটি কোথা থেকে করেছেন মানে স্ট্রিম যে রয়েছেন সেই স্ট্রিমটা দিয়ে দেবেন দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর যে পরের স্টেপটি চলে আসবে এখানে আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের নাম রয়েছেন এখানে সিভিল ডিপার্টমেন্ট মানে যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের নাম দেখাবে এবং এখানে রয়েছেন ইস অ্যাডমিটেড আন্ডার এল এল তাহলে ইয়েস করবেন তারপরে হচ্ছে এফ ডবল কোটা যদি থাকে তাহলে ইয়েস করে দেবেন না থাকলে নো করে দিবেন সো এখানে যদি যার নেই দুটোই সো তোমরা কিন্তু নো ক্লিক করে ছেড়ে দেবেন ঠিক আছে তারপরে সেভেন নেক্সটে ক্লিক করে দেবে তারপরে সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছেন সেগুলো আপলোড করতে হবে ঠিক আছে এখানে সাইট কেবির নিচে আপনার ছবিটা আপলোড করতে হবে এখানে তিরিশ কেবির নিচে আপনার সিগনেচার আপলোড করতে হবে এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি সাইট কেবির মধ্যে আপলোড করতে হবে মানে এগুলো সব কিন্তু জেপিজি ফাইলের পিডিএফ ফাইল নয় এগুলো কিন্তু জেপিজি ঠিক আছে সো মাধ্যমিকের যে মার্কশিট রয়েছেন সেটি জেপিজি ফর্ম্যাটে যে রয়েছেন একশো কেবির মধ্যে আপলোড করতে হবে সো আপলোড করার জন্য এই যে এখানে যে রয়েছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে তোমার যে ফাইল রয়েছেন সেই ফাইলগুলো ওপেন হয়ে যাবে ঠিক আছে সো যেখানে আপনার ছবি রয়েছেন সেখান থেকে ছবিটি সিলেক্ট করে ওপেন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ছবিটা এখানে নিয়ে নেবে ঠিক আছে সো আমরা এগুলো আপলোড করে নেব তারপরে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে যাবে মানে এখানে প্রিভিউ দেখার যে অপশান যে রয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট মোড যে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ঠিক আছে যেটি তোমাদের সুবিধা মনে হয় সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং যে কাটবে সেটা হচ্ছে দেড়শো টাকা করে কাটবে পার রেজিস্ট্রেশন ঠিক আছে তারপরে এখানে সিলেক্ট করার পর আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তারপরে দেওয়ার পর এখানে যে রয়েছেন দেখুন পে রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড সাবমিট ফর্ম এখানে ক্লিক করবেন এবং যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশন যে রয়েছেন এখানে ক্লিক করার পর আবার প্রথম থেকে আপনারা এডিট করতে পারবেন ঠিক আছে তো আমার সবকিছু ঠিক আছে তো আমরা পে করে দেবো ঠিক আছে তোমরা ভুল থাকলে এডিট অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা এডিট করে নেবেন তারপরে পেমেন্ট করার পর এই ধরনের একটি স্ট্যাটাস দেখাবে ঠিক আছে স্ট্যাটাস দেখানোর পর এখানে যে রয়েছে তোমাদের এখানে দেখুন লেখা রয়েছে ভেরিফিকেশন স্ট্যাটাস ওয়েটিং ফর ভেরিফিকেশন ফর ইনস্টিটিউট মানে তোমাদের যে ভেরিফিকেশন হবে সেটি হবে আপনাদের ইনস্টিটিউটে ঠিক আছে সো এখানে রয়েছে ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের যে রেজিস্ট্রি সরি অ্যাপ্লিকেশনটা যে রয়েছেন প্রিন্ট আউট করে নেবে এবং প্রিন্ট আউটের সাথে যেগুলো স্ক্যান করে দিয়েছো সেগুলো জেরক্স কপি নিয়ে এবং প্রিন্ট আউটের যে কপিটা সেটা যে জেরক্স রয়েছে সেটিগুলো নিয়ে কলেজে গিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে তারপরে ডাউনলোডের যে ক্লিক করার পর এই ধরনের তোমাদের কিন্তু যে রয়েছেন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে যে রয়েছেন এখানে আপনাদের মানে আপনার যে সিগনেচার রয়েছেন এবং ডেট মানে ডেটও লিখবেন সাথে আপনার সিগনেচারটাও দিতে হবে এবং এখানে আপনার বাবা বা মা যে আপনার গার্জেন তার সিগনেচার করতে হবে এবং সাথে ডেটও দিতে হবে ঠিক আছে সো এইগুলো করে দিয়ে আপনাদেরকে ইনস্টিটিউটে জমা দিতে হবে সো এই ছিল ফুল প্রসেস পেমেন্ট থেকে শুরু করে ফর্ম ফিল থেকে শুরু করে এবং প্রিন্ট আউট থেকে শুরু করে সব কিছু দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এরপর কোন যে ইনস্টিটিউটের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন সো থ্যাঙ্ক ইউ মাছ ভিডিও ভিডিওটি এতক্ষণ দেখার জন্য